করবে আশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে আবারও স্বাগতম। আপনাদের গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। দর্শক শ্রোতা, আপনাদের বিরতির পূর্বে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নের আমরা আনসারের দিকে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। জাযাকুমুল্লাহু খায়র। মুফতি সাহেব, একজন ভাই বিপদে আছেন, উনি দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে বিপদ থেকে মুক্ত করেন। আল্লাহ তাআলা যেন উনি যে পরেশানির অবস্থায় আছেন এই পরেশানির অবস্থাটা যেন শেষ করে দেন, দূর করে দেন। মানুষের জীবনেও বন্দিত্ব আসে অনেক সময়, ডিটেনশনেও মানুষ থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো সবচেয়ে বড় হলো যে ইস্তগফার যাতে আমরা কন্টিনিউ করি, ইস্তগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দেন, সব সমস্যা থেকে আল্লাহ তাআলা বের হওয়ার তৌফিক দান করেন। তো ডেইলি যদি 100 বার ইস্তগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এইভাবে ইস্তগফারের বিভিন্ন শব্দ এবং বাক্য রয়েছে, যে কোনোটি অবলম্বন করে যদি কেউ আস্তাগফিরুল্লাহ, ফর এক্সাম্পল আমাদের বুজুর্গানে দিন একটা মিনিংফুল হিসাবে, সংক্ষিপ্ত এবং মিনিংফুল হিসাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ার কথা পরামর্শ দিয়েছেন। এটা যদি 100 বার ডেইলি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করবেন, পথ বের করে দিবেন। আর বিশেষভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এটা ডেইলি পড়বেন, যতবার পারেন পড়বেন। 100 বারও চাইলে পড়তে পারেন, আরও বেশিও পড়তে পারেন, যার যার সাধ্য অনুযায়ী। হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না ভালো ওয়াকিল, তিনি আমাদের সলিসিটার, আমাদের রক্ষাকারী, নিয়মাল মাওলা কতই না ভালো মাওলা তিনি, আশ্রয়স্থল, ওয়া নিয়মান নাসির কতই না ভালো সাহায্যকারী তিনি, আল্লাহু আকবার। তো এর ফায়দা খুবই বেশি পাওয়া যায়, 100 বার ডেইলি পড়ার চেষ্টা করবেন। এই দোয়াগুলি বললাম, আর তো নামাজ বন্দেগি করা, নিজের বাসায় দোয়া করতে থাকা, এটা কন্টিনিউ করবেন, সবর ধৈর্য ধারণ করবেন, আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে এই সমস্ত দোয়া কন্টিনিউ করার মাধ্যমে অপেক্ষা করতে থাকবেন। এই অপেক্ষাটাও মানে ভালো অবস্থার জন্য অপেক্ষায় থাকা, এটাও একটা জরুরি বিষয়। জাযাকুমুল্লাহ। একজন কলার জানতে চেয়েছেন হজ্জের আরাফাতের ময়দানে জোহর এবং আসর কি একসাথে পড়তে হবে? এটা খুবই জরুরি একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা হজ ফেয়ার যে সমস্ত অনুষ্ঠান হয়েছিল, হজ ফেয়ারের অনুষ্ঠানসমূহে এই মাসআলাটা আলোচনার বিষয়বস্তু ছিল, তো সেখানেও মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সংক্ষেপে আমি এতটুকু বলবো যে আরাফার ময়দানে যে মসজিদ রয়েছে, সেখানে আরাফার ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামিরা, সেখানে তিনি যখন হজের খুতবা দিয়েছিলেন, তো আর তিনি আসর জোহর, সরি, জোহর এবং আসরকে একত্রিত করে নামাজ পড়েছিলেন। তো সেই হিসাবে পড়ার কথা অনেকেই মনে করেন যে সবার জন্য মনে হয় ব্যাপক, কিন্তু এখানে কয়েকটি শর্ত ফোকাহায়ে কেরাম জুড়ে দিয়েছেন। সেই শর্তগুলি কি কি? সেই শর্তটা হলো যে আরাফার ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়িয়েছিলেন, ইমামত করেছিলেন। তো মুসলমানদের রাষ্ট্রপ্রধান যদি নিজে ইমামতি করেন, অথবা মুসলমানদের রাষ্ট্রপ্রধানের নিয়োজিত কোনো প্রতিনিধি যদি এই কাজটা করেন, তাহলেই কেবল এই বিধানটা কার্যকর হয়। মানে আসর এবং জোহর এবং আসর একসাথে পড়ার যে বিধান, সেটা তখন হয়। এটা হলো একটা শর্ত। আরেকটা শর্ত হলো হাজি হতে হবে, মুসাফির হতে হবে। তো এই কথাগুলি আমাদের মাইন্ডে থাকতে হবে। যারা ড্রাইভার এসে থাকেন হাজিদেরকে সঙ্গে নিয়ে, বা লোকেল থাকেন, বা বিভিন্ন দোকান শপ ইত্যাদি চালান, তারা হজের মধ্যে না,
তারাও পারবেন না এটা, আর আমিরুল মুমিনিন বা আমিরুল মুসলিমিন মুসলমানদের শাসক তার পেছনে যদি নামাজ না পড়ে থাকেন, অথবা তার কর্তৃক নিয়োজিত তার প্রতিনিধির পেছনে যদি নামাজ না পড়েন, তবুও সেই একসঙ্গে পড়ার বিধানটা আরোপিত হয় না। অন্তত আল ফিকহুল হানাফি বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী কোরআন হাদিসের অনুসারী যারা, তাদের কোরআন সুন্নার অনুসারী যারা, তাদের বেলায় মাসালা এটা খুব জরুরি একটা বিষয় যে আমরা যদি ওই মসজিদে নামিরা যদি ইমাম সাহেবের পেছনে আমরা নামাজ পড়ি বা মসজিদে নামিরার জমাতের সাথে সংযুক্ত বাইরেও যদি হয় সেখানে যদি কেউ পড়ে থাকেন, তাহলে ইমাম সাহেবের ইক্তেদায় জোহর এবং আসরকে একত্রিত করে পড়বেন। যদি সেই জায়গায় পড়া না হয় আর নিজের তাঁবুতে, নিজে যে তাঁবুতে আছেন সেই তাঁবুতে যদি নিজের জায়গায় পড়তে হয়, তাহলে যেহেতু মুসলমানদের বাদশাহর পেছনেও পড়ছেন না, বাদশাহ কর্তৃক নিয়োজিত ইমামের পেছনেও পড়ছেন না, তো প্রথম শর্তই এখানে অনুপস্থিত। তো হাজি তো আছেন অবশ্যই, এই তিনটা শর্ত একসঙ্গে পাওয়া জরুরি। তখন আমরা যার যার ওয়াক্তের মধ্যে আমরা পড়ব, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে পড়ব আর আসরের নামাজ আসরের ওয়াক্তে আমরা পড়ব, দুই রাকাত কসর করেই পড়বেন যেহেতু মুসাফির থাকেন সবাই। তো আর সেই মসজিদে গিয়ে যদি পড়ার সুযোগ হয়, খুব কম সংখ্যক মানুষের এমন সুযোগটা হয়ে থাকে, কারণ সবাই বেশিরভাগ কাফেলার সাথে থাকেন, কারণ পরবর্তীতে মুজদালিফায় যাওয়ার পথে বিরাট একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। যদি দু একজন সেই মসজিদে নামিরায় চলে যেতে পারেন আর চলে গিয়ে থাকেন, তখনও অনেকেই যান না, কারণ গেলে আবার ফেরত এসে নিজের তাঁবু পর্যন্ত পৌঁছা একটা কঠিন ব্যাপার হয়ে যেতে পারে। যাই হোক, আমাদের জন্য যারা তাঁবুতে আমরা পড়ব, যারা সেই মসজিদে নামিরায় ইমামের পিছনে গিয়ে পড়ার, যেখান থেকে হজের খুতবা দেওয়া হয় মুসলমান বাদশাহ কর্তৃক নির্ধারিত তার নিয়োজিত ইমামের পেছনে পড়ার সুযোগ যাদের নেই, তাদের জন্য একসঙ্গে পড়ার বিধান নয়, আলাদা আলাদা পড়া উচিত বলে মনে করি। বিশেষত হানাফি মজহবের অনুসারী যারা, তাদের জন্য এই মাসআলাটি এভাবেই নেওয়া উচিত। আর এটার উপর যেহেতু ফোকাহায় কেরাম সমকালীন বিশ্বের ফোকাহায় কেরাম তাদের মতামত শক্তভাবেই ব্যক্ত করেছেন, এই জন্য এই মাসআলার উপর এভাবেই আমল করা উচিত। জাজাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আরেকটা প্রশ্ন জানতে চেয়েছেন, বিথিরের নামাজের নিয়ম। বিথিরের নামাজ আপনারা তিন রাকাত পড়বেন, অনেকগুলি নিয়ম তো আর বলার সুযোগ নেই। নামাজই কত মানুষ আল্লাহ না করুন পড়ছেন না, সেখানে আমরা নামাজের তরিকা নিয়ে ইখতিলাফকে বেশি হাওয়া দেওয়া আর সেটাকে আরও বেশি ছড়ানো, এটা সময়ের দাবি নয়। বরং যেভাবে মাগরিবের তিন রাকাত নামাজ পড়েন এইভাবে পড়বেন। হ্যাঁ, শেষ রাকাতে মাগরিবের তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতিহা পড়ে থাকেন, সেখানে আরও সুরা মেলাবেন, সুরা মেলানোর পর আল্লাহু আকবর বলে আবার হাত মাতবেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা, দোয়া কুনুত কমপ্লিট করবেন, এরপর রুকু সিজদা করে শেষ বৈঠক করে আত-তাহিয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ইত্যাদি শেষ করে সালাম ফেরাবেন। এই নিয়মের উপরেই আপনারা কায়েম থাকবেন। হ্যাঁ, তিন রাকাত একসঙ্গে পড়ার যতগুলি নিয়ম আছে সেগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এবং তার স্কুল অফ ল অনুযায়ী যারা কোরআন হাদিস অনুসরণ করে থাকেন, কোরআন সুন্নাহ অনুসরণ করে থাকেন, তাদের জন্য হাদিসেরই দৃষ্টিতে যদি তিন রাকাত একসঙ্গে পড়া হয়, একত্রিত করে পড়া হয়, তাহলে যত সুরতি আছে সেগুলো অন্তত জায়েজের পর্যায়ে এবং নামাজ ঠিক হবে এর মাধ্যমে। হ্যাঁ, যদি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেন আর এক রাকাত যদি আলাদা পড়েন, তাহলে সেই এক রাকাত করে আলাদা নামাজ পড়ার কনসেপ্টটা হাদিস অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী হানাফি মজহাবের মধ্যে এক রাকাত করে নামাজ পড়ার কনসেপ্টই নাই। সুতরাং এই পন্থাটা ঠিক হবে না, শুধু অন্যান্য মজহাবে জায়েজ আছে। সুতরাং যাদের দৃষ্টিতে, যাদের ইজতেহাদ অনুযায়ী সেটা সঠিক, তাদের উপর কোনো আপত্তির প্রয়োজন নেই। আর আমরা যদি কোথাও পড়ে থাকি, তাহলে আমাদের জন্য এভাবেই পড়া উচিত। সাধারণ মুসলমান যারা মাসআলা সম্পর্কে অবগত না, তারা যদি কোনো মসজিদে পড়ে নেন, তাদের উপর আপত্তি করার সুযোগ নেই, ইনশাআল্লাহ তাদের নামাজ হয়ে যাবে। কিন্তু যারা জেনে ফেলবেন, জিজ্ঞাসা করবেন, তাদেরকে আমরা রিপিট করার পরামর্শ দেব। আর যারা এই মাসআলা জিজ্ঞাসা করবেন না, তাদের নামাজ হয়েই যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আরেকজন ভাই জানতে চেয়েছেন, আরেকজন কলার জানতে চেয়েছেন, শুক্রবারে গোসল করার ফজিলত কি? হ্যাঁ, শুক্রবারে গোসল করা ফরজ না সুন্নাত? ফরজ না সুন্নাত? আসলে এটা একটা সুন্নাত আমল, ফরজ অবশ্য না। তবে
জুমআর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহু আকবার, একটা মারাত্মক গরম দেশে যেখানে আকাশ থেকে যেন আগুন বর্ষণ হয়, আর এই কিছুদিন এত বেশি গরম পড়ে যে এই গরমের কারণে খেজুর পেকে যায়, আল্লাহ তাআলা খেজুরকে পাকানোর জন্যে আমাদের দেশেও দেখবেন ধান পাকার জন্যে, ধানকে একেবারে পাকানোর জন্যে কাঁচা ধান আল্লাহ তাআলা পাকিয়ে দেন এই শক্ত রোদের মাধ্যমে, সুবহানাল্লাহ। এইভাবে খেজুর সেখানকার আয় আমদানির উৎস, সেই খেজুরগুলো পাকার ব্যবস্থা হয়ে যায় এই গরমের মাধ্যমে, তো আল্লাহ তাআলা এর মাধ্যমে রিজিক রেখেছেন আমাদের। যাই হোক, সেখানে মারাত্মক গরম ছিল, এখনও আছে, আর সেই গরমের কারণে ঘাম বের হওয়া, কাপড়ের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাওয়া, এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। সাহাবায়ে কেরাম শ্রমজীবী ছিলেন, পরিশ্রমী মানুষ ছিলেন, মেহনত করে তারা খেয়েছেন, তারা আমাদের মতো এই লাকজারি লাইফ নিয়ে তারা জীবন অতিবাহিত করেননি, মেহনতি পরিশ্রমী মানুষ ছিলেন, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান করেছিলেন, খেটে খাওয়া মানুষ ছিলেন। তো এই জন্য জুমার দিন যখন বেশি মানুষ একত্রিত হয়ে থাকেন, তখন শরীরের মধ্যে গাম দুর্গন্ধ ইত্যাদি যদি থাকে, এর পেছনে এই বিধানের পেছনে বড় হিকমত হলো যে চতুর্দিক থেকে বেশি মানুষ জামে মসজিদ তখন সর্বত্র নেই, বরং সব জায়গায় হলো পাঞ্জেগানা মসজিদ, পাঁচ বক্তের নামাজের মসজিদ, আর জুমার নামাজের মসজিদ একটা জায়গায় বড়। তো সেখানে গিয়ে সবাই একত্রিত হলেন, মুসলমানদের শান শওকত প্রকাশ পেল, কিন্তু যদি গোসল না করে আসেন তাহলে দুর্গন্ধ দ্বারা একজন আরেকজনের আরেকজনকে কষ্ট পৌঁছাতে পারেন, মুসলমানদের কষ্ট হতে পারে, পার্শ্ববর্তী মানুষের কষ্ট হতে পারে, এই জন্য বিশেষভাবে এই সুন্নাত বিধানটা এই দিন রাখা হয়েছে। যদি কারো শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হয়, অনেকদিন যাবৎ গোসল করেননি, এখন যদি মানুষকে গিয়ে সেখানে বসে কষ্ট দেন, তাহলে কষ্ট থেকে বাঁচানোর জন্য তার উপর গোসল করাটা জরুরি হবে, সেটা সুন্নাত নয়, এটা একেবারে জরুরি হয়ে দাঁড়াবে, ফরজের পর্যায়ে চলে যাবে, যে তিনি কষ্ট দেওয়া যেহেতু হারাম আর হারাম থেকে বাঁচাটা ওয়াজিব, তো সেই হিসাবে তার উপর ওয়াজিব হবে। যদি কোনো মানুষ সে অনুভব করে যে আমার দ্বারা পার্শ্ববর্তী লোকজন খুবই কষ্ট পাবে, তো এই কষ্ট পাওয়ার পর্যায়ে যদি কেউ পৌঁছে যান, তাহলে কষ্ট দেওয়া যেহেতু হারাম, আমার দুর্গন্ধের কারণে যদি কেউ কষ্ট পায়, তাহলে তাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য এটা ওয়াজিব হতে পারে, জুমার জন্য হবে না। জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আর একটা প্রশ্ন এসেছে, এক তয়াম্মুমে কয়েক নামাজ পড়া যাবে কিনা? তয়াম্মুম যতক্ষণ পর্যন্ত বাতিল হবে না, যতক্ষণ পর্যন্ত রহিত হবে না, বাতিল হবে না, ততক্ষণ পর্যন্ত এই তয়াম্মুম দিয়ে আমরা একাধিক নামাজ আমরা পড়তে পারবো, একের চেয়ে বেশি নামাজ আমরা নিঃসন্দেহে পড়তে পারবো। এর বিবরণ হলো, যদি তয়াম্মুম মানে ওযু যে সমস্ত কারণে ভেঙে যায়, এরকম কোনো কারণ যদি দেখা দেয়, তয়াম্মুম ভেঙে যাবে, আবার নতুন তয়াম্মুম করতে হবে। পানি যদি নাগালের ভেতরে চলে আসে, বা পানি যদি নিকটে চলে আসে, বা পানি পেয়ে গেলাম, অথবা আগে পানির ব্যবহার আমার জন্য নিষিদ্ধ ছিল, ক্ষতিকর ছিল, এখন আর ক্ষতিকর নেই, আগে হয়তো বা ঠান্ডা পানি ছিল, এখন গরম পানি পেয়ে গেছি, এর দ্বারা কোনো ক্ষতি হবে না, এই সব কারণে পানি আসার সাথে সাথে, পানি পেয়ে যাওয়ার সাথে সাথে, পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়ার সাথে সাথে তয়াম্মুম অটোমেটিকলি বাতিল হয়ে যায়। তো এই এরকম কোনো মানে পানি পেয়ে যাওয়ার কারণে, পানির সুযোগ সৃষ্টি হয়ে যাওয়ার কারণে যদি তয়াম্মুম বাতিল না হয়ে গিয়ে থাকে, তাহলে এই তয়াম্মুম দ্বারা একাধিক নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। একাধিক বলতে কয়েক ওয়াক্তের নামাজ পড়তে পারবেন কিনা? হইতে পারে, কয়েক ওয়াক্ত পর্যন্ত আপনি পানি পাননি, এই জন্য আপনি তয়াম্মুম করেছেন। এখন আমি বললাম যে তয়াম্মুম বাতিল হওয়ার কোনো কারণ যদি না থাকে, ততক্ষণ পর্যন্ত এক তয়াম্মুম দিয়ে চলবে। এখন বাতিল হওয়ার কারণ কোনো কোনো সময় আছে, গত ওয়াক্তের নামাজ পড়েছি, আসর পর্যন্ত আসতে আসতে, জোহরের সময় আমি ছিলাম এত দূরে, পানি ছিল না, তয়াম্মুম জায়েজ ছিল, এখন আসর পর্যন্ত আমি পানি আমার নাগালের ভেতরে চলে এসেছে, ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়ে গেছে, তখন আমার তয়াম্মুম বাতিল হয়ে যাবে। তো আগের তয়াম্মুম জায়েজ ছিল বলে এখন সফরের অবস্থায় হয়তো আমি তয়াম্মুম করে নিয়েছিলাম, পানি পাইনি, আর এরপরে আমি মুকিম হয়ে গেছি বা সার্ভিসে চলে এসেছি, এই অবস্থাতে আমার জন্য মানে তয়াম্মুম অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, ওযু করতে হবে। এরকম কোনো কারণ যদি না দেখা দেয়, তাহলে তয়াম্মুম এক তয়াম্মুম দ্বারা একাধিক নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আশা করি উত্তর ফরজ ওয়াজিব হোক, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আমরা দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুই তিনটা কোশ্চেন আছে। জি, খুব কাছে একটু জোরে কইবা প্লিজ। জি, আমার দুই তিনটা কোশ্চেন করতাম আসলে। জি, আমি
উমরা যাইতাম স্যার ইসলাম, এখন উমরা করতে হলে কি তার কোন দোয়াটা সবচেয়ে জরুরি, আর যারা দোয়া জানে না তার লাগে কি তা করা করণীয়, আর দোয়া করা তার জরুরি, আর কোন দোয়াটা সবচেয়ে ইজিলি পুরুষ মানুষের লাগে মানে ইজি হইব, মানে ওই দোয়াটা কইয়া দিবা। আর দুই নম্বর কোয়েশ্চেন হইল, যদি গোটটাকে আমরা নিয়ত করে যাই কি উমরা করার লাগি, আর যদি হিনে গিয়া যদি খতনা পারি না তে বাদ দিন উমরা করা যাইব। আপনার প্রশ্ন হচ্ছে যে উমরার ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম আর কি, মৃত মা বাবা ভাইয়ের জন্য যদি উমরা করতে চাই কিন্তু নিজের সেরকম শারীরিক সামর্থ্য নাই যে নিজে তাদের জন্য এক্সট্রা উমরা করব, এখন সে জায়গায় যদি তাদেরকে আমি দেখেছি এখানে অনেকে উমরা করেন পয়সার মাধ্যমে, মানে পয়সা দিলে ওনারা উমরা করে দেন, সেইভাবে যদি উমরা করানো হয় তাতে কি মা বাবা বা মৃত ব্যক্তি সওয়াব পাবেন কিনা, এটা কি ঠিক আছে পয়সা দিয়ে কাউকে দিয়ে উমরা করা? ওনার আর্থিক ওনারা অবশ্য হজ করেছেন, ওনাদের জীবিত অবস্থা, ওনারা মারা গেছেন, এখন ওনাদের জন্য কি এক্সট্রা ভাবে করানো উচিত হবে কিনা বা ঠিক আছে কিনা বা ওনারা সব পাবেন কিনা যে পয়সা দিয়ে যদি উমরা করানো হয়, কারণ নিজে আমার নিজের শারীরিক সামর্থ্য নাই যে আমি নিজে করতে পারবো সেটা। ওকে ঠিক আছে, জাযাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত কলটা ড্রপ হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করেন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।